আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমরা ইতিমধ্যে তোমাদেরকে চলতরিত নিয়ে বলা করেছিলাম। চলতরিতে আমরা তোমাদের একটা লেকচার প্ল্যান সরবরাহ করেছিলাম। সেই লেকচার প্ল্যান আমরা দেখিয়েছি, পাঁচটা লেকচারে আমরা চলতরিত সম্পূর্ণ করব। সেই পাঁচটা লেকচারের মধ্যে অলরেডি আমরা একটা লেকচার নিয়েছি এবং সেই লেকচারটা আমরা ইউটিউবে সরবরাহ করেছিলাম তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই লেকচারটা ভালো করে দেখার চেষ্টা করেছো এবং ইউটিউবে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদেরও যেমন কষ্ট হয়, ঠিক তেমনি ইউটিউবে লেকচারগুলো দেখতে তোমাদের ধৈর্যের চরম প্রকাশ দেখাতে হবে। কারণ ধৈর্য ছাড়া আসলে ইউটিউবে লেকচারগুলো দেখা যায় না। সেজন্য ধৈর্য সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করা, পাশাপাশি কয়েকবার করে করার চেষ্টা করাটা তোমাদের জন্য অতীব জরুরি। যেমনটি আমরা ক্লাসে তোমাদেরকে বারবার এক্সারসাইজ করিয়ে একটা জিনিস শিখিয়ে নিই, সেই সুযোগটা এখানে অনলাইনে নাই, কিন্তু এটা তোমাদের নিজেদের মধ্যেই প্র্যাকটিস করে তুলতে হবে। আসলে আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ চলতরিতের দ্বিতীয় যে অংশটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলতরিতের দ্বিতীয় অংশে দেখো তোমাদের যে লেকচার প্ল্যান দেওয়া হয়েছে সেখানে আমরা বলেছি আমরা কোর্স নিয়ে বেসিক্যালি পড়া করব। কোর্সের বিভিন্ন ধরনের সংযোগ থাকবে, এছাড়াও একটা তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সরবরাহ করলে এখানে যে তড়িৎ শক্তির তাপীয় শক্তিতে রূপান্তর হয় এবং সেই তাপীয় শক্তি রূপান্তরের একটা সমীকরণ বের করার চেষ্টা করবো আমরা, এবং সেই সমীকরণ হতে আমরা জুলের সূত্রগুলো নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো। এছাড়া ইলেকট্রনিক বর্তনী গুলা তাড়িতিক বা বৈদ্যুতিক ক্ষমতাগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করবো আজকে। এই হলো আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আসি কোষ কাকে বলে। কোষ হচ্ছে আমরা জানি আমাদের কোষ কাকে বলে, অর্থাৎ তোমার দশম শ্রেণী থেকে আমরা কোষ কাকে বলে পড়ে আসছি। এখানে আমরা বলেছি যে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক যন্ত্র রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় কোষ। এক কথায় আমরা এটাও বলতে পারি কোন তড়িৎ বর্তনীতে যা তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে বলা হয় কোষ। তাহলে আমরা কথা যদি একটু লিখি যে ইলেকট্রনিক যন্ত্র রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোষ মানে আমরা অবশ্যই তড়িৎ কোষ বুঝাচ্ছি। আমরা তোমাদের কোষের প্রতীক পড়িয়েছিলাম আগের ক্লাসে, প্রতীকটা ছিল এমন এভাবে, এই বড় অংশটা দ্বারা প্লাস বুঝায় আর এই ছোট অংশ দ্বারা অবশ্য মাইনাস বুঝায়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আর বর্তমিতে কোষের সংযুক্ত একটা মনে রাখতে দেখি, বর্তমিতে কোষের সংযুক্ত ছিল এবং একটা আমরা এবং একটা রোধের সাথে একটা সংযুক্ত করেছিলাম। আর তোমাদের নিশ্চয় মনে আছে আমরা বলেছিলাম এই কার মনে আছে এই এই বর্তনী কোন ধরনের বর্তনী বলে? অফকোর্স এটাকে সরল বর্তনী বলে। যে বর্তনীর বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ একই থাকে তাকে বলা হয় সরল বর্তনী। তাহলে সরল বর্তনী রোধটাকে আমরা দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে ই কোষের পরিচালন শক্তি আমরা ই দ্বারা প্রকাশ করি বলেছিলাম, ইলেকট্রোমেট্রিক ফোর্স। আর এটা হচ্ছে চাবি। তাহলে এই কোষের কারণে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহের একটা সমীকরণ আমরা বের করেছিলাম, কারণ আছে বর্তনীর তড়িৎ প্রবাহ আয় সমান কি ছিল, অবশ্যই মনে রাখতে হবে ই বাই আর প্লাস আর, অর্থাৎ ই হচ্ছে ইলেকট্রোমেট্রিক ফোর্স আর হচ্ছে বর্তনীর রোধ। ছোটা দ্বারা হচ্ছে ওই যে ব্যাটারিটা দেওয়া হয়েছে বা কোষটা দেওয়া হয়েছে তা অভ্যন্তরীণ রোধ। এই সমীকরণটাকে আমরা বারংবার বিভিন্ন জায়গায় প্রয়োগ করার চেষ্টা করবো, সেজন্য এই সমীকরণটা আমি বলবো ভালো করে বুঝতে পারার জন্য। তাহলে এই সমীকরণটা কি আয় সমান ই বাই আর প্লাস আর? আসলে এটা হচ্ছে এক ধরনের অবশিষ্টের একটা রূপ, তোমরা যেমন অবশিষ্ট আমরা করেছিলাম আই ডিভাইডেড বাই ভি বাই আর, এই করেছিলাম না?
ইলেকট্রনিক ফোর্স বলছি, আর বর্তনী মোট রোধ একটা হচ্ছে চার, আর তার সাথে সেমিটার একটা হচ্ছে কোষণ অভ্যন্তরীণ রোধ, দ্যাটস ওয়াই আর প্লাস আর, এটা খুব সহজে আসে। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো এই যে কোষগুলোর কথা যে আমি বললাম সেই কোষগুলোর সংযোগ নিয়ে আমরা দেখবো। কোষের সংযোগকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কোষের শ্রেণী সংযোগ, আরেকটা হচ্ছে কোষের সমান্তরাল সংযোগ। আমরা এটা একটু দেখবো, তাহলে কোষের প্রথমে আসবো শ্রেণী সংযোগ। অন্যান্যগুলো যুক্ত থাকে তবে রোধের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। আমরা এক্ষেত্রে বলবো যে প্রথম কোষের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় কোষের ধনাত্মক প্রান্ত, আবার দ্বিতীয় কোষের ঋণাত্মক প্রান্তের সাথে তৃতীয় কোষের ধনাত্মক প্রান্ত এবং এভাবে অন্যান্যগুলো কি থাকে যুক্ত থাকে তবে রোধের এ ধরনের সংযোগকে আমরা বলি কোষের এ ধরনের সংযোগকে বলা হয় কোষের শ্রেণী সংযোগ। তাহলে আমার শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা জানি এই যে আমার শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা জানি আমরা পড়েছিলাম যেহেতু প্রত্যেকটা কোষের দুই বিন্দু আলাদা, যেমন এই কোষের দুই বিন্দু এটা, আবার এই কোষের দুই বিন্দু এটা, এই কোষের দুই বিন্দু এটা, মানে প্রত্যেকটা কোষের দুই বিন্দু আলাদা, অতএব শ্রেণীতে যুক্ত প্রত্যেকটা কোষ সম্মিলিতভাবে বেশি তড়িৎচালক শক্তি সরবরাহ করবে, অর্থাৎ তড়িৎচালক শক্তি হবে এটার প্লাস এটা, এটার প্লাস এটা, এটার প্লাস এটা, এটার প্লাস এটা, মানে সবগুলো যোগফল হবে বর্তনী মোট তড়িৎচালক শক্তি। এ কথাটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই যে বললাম এতগুলো কোষ মিলে নিশ্চয় কি করবে তড়িৎ শক্তি বা তড়িৎ প্রবাহ সরবরাহ করবে, সেই তড়িৎ প্রবাহটা বর্তনীর মধ্যে কিভাবে সার্কুলেশন হবে। ধরা যাক কাজের সুবিধার্থে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই, প্রত্যেকটা ই, আমরা সবগুলো সমান বললাম, আবার প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, সেই বললাম। এইভাবে এন সংখ্যক কোষ যুক্ত করা হয়েছে, তাহলে আমি বলবো ই তড়িৎচালক শক্তি এবং ছোট হাতের আর অভ্যন্তরীণ রোধের ছোট হাতের এন সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত, যার সাথে আর একটা রোধ যুক্ত করা হয়েছে। তাহলে এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ প্রবাহের সমীকরণটা কি হবে আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে তড়িৎ প্রবাহের সমীকরণ আমি কি লিখবো, আই সমান আমরা একটু মনে করে দেবো, কিছু করে আমি সর্বপ্রথম ক্ষেত্রে এই সমীকরণটা করেছিলাম ই বাই আর প্লাস আর। তাহলে এখানে ই এর জায়গায় আমি লিখবো এখন ই টোটাল, এখানে আর এর জায়গায় লিখবো আর টোটাল, ছোট হাতের আর জায়গায় লিখবো ছোট হাতের আর টোটাল। এই টোটাল মানে কত সেটা দেখার চেষ্টা করি, প্রথমে আসি ই টোটাল, যেহেতু শ্রেণীতে যুক্ত সবগুলো সম্মিলিত যোগফল হবে বর্তনী ও তড়িচালক শক্তি, সেই হিসাবে যদি আমি লিখি ই প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস আপ টু এন সংখ্যক ই, তাহলে আমার মোট দাঁড়ায় এন। এরপরে এখন আসবো আর প্লাস, ছোট হাতের আর প্লাস, ছোট হাতের আর প্লাস, এখানে কটা এন সংখ্যক ছোট হাতের আর, এবং তাও এগুলো শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত হলে আমরা বলেছিলাম তুলো দীর্ঘ নিয়ে হচ্ছে সকল যোগফল, তাহলে একটা সেম ছোট হাতের আর প্লাস ছোট হাতের আর প্লাস ছোট হাতের আর আপ টু এন সংখ্যক, তাহলে হবে এন আর। আর এখানে বর্তমানে বহি অথচ একটা অর্থ যুক্ত আছে, অতএব সুতরাং আয়সমান কি হবে, আয়সমান আমরা দেখতে পাচ্ছি হবে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এটি আমার কোষের
শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের রাশি মালা, এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত থাকতে হবে। এরপর যে আমরা এখন এই যে কোষের আমরা অলরেডি কোষের শ্রেণী সংযোগ করলাম, এখন আমরা দেখবো কোষের সমান্তরাল সংযোগ। এম সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করবো, তাহলে আমরা যদি একটু দেখা ব্যাপারটা এমন হবে, এই যে নাম একটা এটার সাথে সমান্তরাল মানে কি, এই যে এইভাবে কটা এভাবে কোষের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ। কোষের সমান্তরাল সংযোগ মানে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে রোধের ক্ষেত্রে আমরা বলেছিলাম অনেকগুলো কোষ রোধকে এমন ভাবে সংযোগ দেওয়া যাতে রোধের সবগুলো এক প্রান্ত একটা কমন বিন্দুতে থাকে এবং অন্য প্রান্ত গুলো আর একটা সাধারণ বিন্দুতে থাকে। তাহলে একটু তোমরা কম্পেয়ার করে দেখো, এই যে এখানে যে কোষগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই কোষগুলোর পজিটিভ প্রান্ত গুলো একটা সাধারণ বিন্দুতে এবং নেগেটিভ প্রান্ত গুলো একটা সাধারণ বিন্দুতে, তাহলে এটা এটা আমাদেরকে কোষের সমান্তরাল সংযোগের একটা ধারণা দিচ্ছে। এখন আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের একটু জানা থাকতে হবে, তোমরা ইতিমধ্যে আমরা তোমাদের দেখিয়েছি একটা বর্তনীতে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেই তড়িৎ প্রবাহ সমীকরণ আয় সমান ই টোটাল বাই আর টোটাল প্লাস ছোড়া হাজার আট টোটাল, ছোড়া হাজার হচ্ছে এখানে সবগুলো কোষের অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ। তাহলে এই যে ই টোটালটা কত হবে, কেউ কেমন বলতে পারবা এখানে ই টোটালটা কত হবে? আমরা বলেছিলাম দেখো রোধের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এই যে একটা রোধ দুটো রোধ তিনটা রোধ সমান্তরালে যুক্ত, কিন্তু এই রোধগুলো দুই প্রান্ত, এটার দুই প্রান্ত যা, এটারও দুই প্রান্ত তা, এটারও দুই প্রান্ত তা, তাহলে রোধের দুই প্রান্ত সেম হওয়ার কারণে প্রান্ত বিন্দুগুলো একই হওয়ার কারণে একটা বিভবই ছিল সবগুলো বিভব। অর্থাৎ আমরা একথা বলেছিলাম যে রোধের সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বিভব ভাগ হয় না, একই বিভব থাকে সবার। তাহলে এখানে ব্যাপারটা কি তা নয়, এই যে এই কোষের দুই প্রান্ত যা, এই কোষের দুই প্রান্ত তা, এই কোষের দুই প্রান্ত তা, এই কোষের দুই প্রান্ত তা, মানে সবগুলো কোষের দুই প্রান্ত একই হবে, তাহলে তুল্য তড়িৎ চালক শক্তি বলে মানে মোট তড়িৎ চালক শক্তি কত হবে? যেকোনো একটা যদি সবার সেম হয়, যেকোনো একটা তড়িৎ চালক শক্তি হবে এই অংশের অর্থাৎ দুই বিন্দুর, এই দুই বিন্দুর মোট তড়িৎ চালক শক্তি, এই দুটো কিন্তু মোট তড়িৎ চালক শক্তি মানে হচ্ছে যে কোনো একটা তড়িৎ চালক শক্তি মনে, যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এই ই ওয়ান ই টু এগুলো ডিফারেন্ট হয়, যারটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি তড়িৎ চালক শক্তিটা হবে এই দুই বিন্দুর তড়িৎ চালক শক্তি। তাহলে আমি এখানে লেখার সময় এখানে লিখতে পারি অন ই লিখব, একটু লক্ষ্য করি এখানে আগে আমরা এই ছোট হাজার আর গুলো শ্রেণীতে যুক্ত ছিল, এখানে এই ছোট হাজার আর গুলো এখন শ্রেণীতে যুক্ত নাই, এগুলো সমান্তরালে যুক্ত, যেহেতু সমান্তরালে যুক্ত অতএব আমরা এখন কি করবো, আমরা এখন তুল্য অভ্যন্তরীণ রোধ বের করার ক্ষেত্রে আমরা লিখব ওয়ান বাই আর টোটাল ইকুয়াল ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, এভাবে কয়টা যোগ করবো এম সংখ্যক, যোগ করলে কত হবে আমরা সবাই জানি এম বাই আর হবে, বা আর টোটাল সমান হবে আর বাই এম। আমরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর এবং ছোট আর টোটাল এবং তোমার ই টোটালের মান পেয়ে গেছি, এখন সেই মানগুলো যদি আমরা একদম উপরের সমীকরণ আই সমান আর টোটাল প্লাস ছোট হাজার আর টোটাল যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো,
মৌসুমী মন্ডল পেয়ে যাব। তাহলে একটু বসে দিন। কি হবে অমরি ই ডিভাইডেড বাই আর টু থাউজেন্ড, মানে একটা আর হবে যেহেতু একটা আসছে আর টু থাউজেন্ড, তোমরা দেখতে পাচ্ছি এখানে তুলনা বের করা বর্তমানে তুলনা দেওয়া আমার তোমার নাই নবম দশম শ্রেণীতে অনেক ভুল করেছ। তাহলে এখানে কি লিখবো আমি আর বাই এম লিখবো, এটা যদি আমরা একটু সাজগোজ করাই তাহলে কি দাঁড়াবে সমীকরণটা এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস চলাতে আর। এই হচ্ছে তোমার কোষের সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহের রাশিমাল। মাইন্ড ইট, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। এখন আমরা এই ধরনের সংযোগ অবশ্য বলি না যে মিশ্র সংযোগ, এটাকে আমরা শ্রেণী বিন্যাসে নিই না, কিন্তু পরীক্ষায় মিশ্র সংযোগ থাকতে পারে। তাহলে কোষের মিশ্র সংযোগে কি অবস্থা একটু দেখার চেষ্টা করবো। পরিচালক শক্তি বিশিষ্ট সকলই সকলের মাঝে ই পরিচালক শক্তি বিশিষ্ট এন সংখ্যক কোষের এক শ্রেণী শ্রেণীতে যুক্ত কোষকে সংযুক্ত করে আমরা এই মিক্সড সংযুক্ত বানিয়েছি। তাহলে এর আগে কিছুক্ষণ আগে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে কেমন হবে আই পি সমান ছিল এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর। এখন আমরা এটা বের করবো না, বাট এই দুটা মিলিয়ে এই প্যারালাল সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সমীকরণ কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তাহলে আইসমান কিভাবে দেখি, যেহেতু দুটাই এখানে আছে, দেখো এন সংখ্যক কোষের শ্রেণী আছে, আবার সেই এন সংখ্যক কোষের শ্রেণীর আর সংখ্যকটা নিয়ে আমরা প্যারালাল সংযোগ করেছি, তাহলে এটাও থাকবে এটাও থাকবে, মানে এম এন ই প্লাস শুধু আর লিখবো না, কারণ যেহেতু এন সংখ্যক কোষের প্যারালালই যুক্ত, তাহলে আমার একটা যুক্ত হবে। আবার ছোটামতের এন সংখ্যক কোষের যেহেতু শ্রেণীতে যুক্ত, তাহলে এটাও যুক্ত হতে হবে। এই হচ্ছে কোষের সমান্তরাল শ্রেণী সংযোগের অর্থাৎ মিশ্র সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের আচরণ। এটা আমাদের মুখ্য করতে হবে, এটা দিয়ে আরসিকিউ হয়, এটা দিয়ে নানা ধরনের প্রবলেম হয়, এটা দিয়ে তোমার এমসিকিউ হতে পারে। এখন আমরা দেখবো তড়িৎ প্রবাহের তাপীয় এবং রাসায়নিক ক্রিয়া। দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার যে কথাটা আমরা বলছি, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার অংশটা আমাদের সময় আমরা যখন ইন্টারমিডিয়েটে করি তখন একটা নতুন চ্যাপ্টার ছিল, টোটালি একটা নতুন চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের নাম ছিল তড়িৎ প্রবাহের তাপীয় এবং রাসায়নিক ক্রিয়া। আমরা জানি শক্তি সৃষ্টি বা বিনাশ নয়, শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসাবাড়িতে আমরা যে তড়িৎ শক্তি সরবরাহ করা হচ্ছে সেই তড়িৎ শক্তির পুরোটা আমরা পাচ্ছি না, সাপ্লাই লাইন থেকে আমাদের এলাকায় দেখা যায় 10 মেগাওয়াট সাপ্লাই দেয়, 10 মেগাওয়াট সাপ্লাই দিয়ে ধরো একটা সিটি চলতে পারে মোটামুটি বাজারের সিটিতে ছোটখাটো, সেই 10 মেগাওয়াট সাপ্লাইয়ের পুরোটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। দেখা যায় যে মাত্র আমরা এখানে 4 মেগাওয়াট ইউটিলাইজ করি, বা দেখা যায় যে আরো কম হতে পারে, তাহলে বাকিটা কোথায় যাচ্ছে, বাকিটা ওই যে সাপ্লাই লাইনের মধ্যে দিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে কেন, তো জানি শক্তি সৃষ্টি বা বিনাশ হয়, তাহলে আসলে নষ্ট হচ্ছে না, মূলত এই তড়িৎ শক্তিটা অন্য শক্তিতে গিয়ে হচ্ছে রূপান্তর হচ্ছে। আমরা জানি কারেন্টের মধ্যে দিয়ে যখন পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে তখন পরিবাহক উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার মানে তারা কি বলতে পারি, আমরা
এই যে প্রবাহিত তড়িৎ শক্তির কিছু অংশ তাপশক্তিতে রূপান্তর হচ্ছে, এটিকে আমরা বলছি তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। আমরা একটু এটিকে লিখব তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। বাইরে আমরা তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, এই অংশটা আমাদের তাহলে এজন্য আমরা সিম্পল সার্কিট বিবেচনা করব। একটা রোধ বিবেচনা করলাম, সেই রোধের সঙ্গে আমরা একটা কোষ এবং একটা চাবি সংযুক্ত করলাম। তাহলে আমরা বলছিলাম যে এইখানে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ প্রবাহটা এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার সময় তড়িৎ প্রবাহ মানে আমাদের ইলেকট্রন প্রবাহ, সেই ইলেকট্রন গুলা এই যে রোধের মধ্য দিয়ে অবস্থিত অন্যান্য বিভিন্ন মৌলিক কণাগুলোর সাথে সংঘর্ষিত হবে। সংঘর্ষিত হওয়ার জন্য তাপ অথবা প্রবাহিত তড়িৎ প্রবাহের কিছু অংশ তাপে রূপান্তর হবে। তাহলে আমরা যদি এই অংশটার ভিতরে বিবেচনা করি, আমরা জানি ভোল্ট কাকে বলে, ভোল্ট হচ্ছে যদি এক কুলম্ব আধানকে, এক অন্তরাত্মক আধানকে বা এক কুলম্ব আধানকে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে, মানে এক কুলম্ব আধানকে কোন পরিবাহকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দিতে যে কাজ করতে হবে সেটা ব্যবহার করি এক ভোল্ট। ওকে, তাহলে আমি যদি এখন বলি আর ওদের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ টি সময় ধরে চলে এবং যার বিভব হচ্ছে ভি, তাহলে ভি মানে হচ্ছে এক কুলম্ব আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে সঞ্চালিত করতে পৃথক কাজ। তাহলে কিউ আধানকে সঞ্চালিত করতে পৃথক কাজ করতে হবে ডাব্লিউ সমান হবে ভি কিউ। আমরা ছোটবেলায় করেছিলাম এক কুলম্ব আধানকে সঞ্চালিত করতে পৃথক কাজ করতে হয় ভি, তাহলে কিউ কুলম্ব আধানকে সঞ্চালিত করতে হবে কাজ হবে ভি কিউ কাজ। আবার আমরা জানি কিউ সমান আমরা দেখিয়েছিলাম আই সমান কি কিউ বাই টি, আই সমান যদি কিউ বাই টি হয় কিউ সমান কি হবে আই টি হবে, মানে ভি আই টি। এই যে এখানে যে কাজটা হচ্ছে সেটা আমি কি বলছি ভি এইচ বলছি। এরপর আবার দেখি আমরা জানি ডাব্লিউ সমান ভি আই টি, আবার ভি সমান কি জানি ভি সমান আই আর জানি ওভাবে সূত্র থেকে, তাহলে আই আর বসিয়ে দিলে আই আর কিন্তু আই টি সমান কি যাচ্ছে আই স্কোয়ার টি। এগুলো অনেকেই তোমরা নবদশ করেছে। আবার আমি এখানে ভি এর মান না বসিয়ে আই এর মান যদি বসাই তাহলে কি দাঁড়াবে ডাব্লিউ সমান ভি যা রেখে দিলাম ভি সমান আই আর বললে আই সমান কি হবে ভি বাই আর, তাহলে ভি বাই আর ইন্টু টি তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু। দেখো আমরা অলরেডি অনেকগুলো সমীকরণ পেয়ে গিয়েছি, একটা সমীকরণ পেয়েছি তাহলে এখানে তোমাদের আবার প্রশ্ন একটা রেসার্চ করবে। তাহলে বলি আবার ভি বার হচ্ছে কি বিভব জানি, আর হচ্ছে তো রোধ, টি বার হচ্ছে কি প্রবাহ কাল, আর দাবি হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে বেহিত শক্তি, মানে তড়িৎ শক্তি আর কি যেটা আমরা সাপ্লাই করছি। এই অঙ্কগুলো আমাদের ভালো করে জানা থাকবে। এখন এই যে আমরা বললাম কোন একটা সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য যে তড়িৎ শক্তি দেওয়া হয় সেই তড়িৎ শক্তি আমরা বলছি নষ্ট হয়, কারণ অন্য একটা শক্তিতে কি হয় রূপান্তর হয়, অন্য একটা শক্তিতে রূপান্তর হলে কোন শক্তিতে রূপান্তর হয় বললাম আমরা তাপ শক্তিতে রূপান্তর হয়। সেই তাপ শক্তির ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি, আমরা কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে তাপকে কি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো না, তাপকে আমরা প্রকাশ করবো এইচ দ্বারা। সেজন্য এই যে বললাম বেহিত তড়িৎ শক্তি সমান আমরা লিখতে পারি, বেহিত তড়িৎ শক্তি সমান আমরা লিখতে পারি উৎপন্ন তাপশক্তি।
কারণ এই সমীকরণ দিয়ে আমি কয়েকটা সূত্র প্রমাণ করার চেষ্টা করবো। খালি এই সমীকরণটা মনে রাখতে পারলেই সূত্রগুলো বুঝতে করতে হবে না, এগুলো মনে থাকবে। এখানে এইচ হচ্ছে উৎপন্নতাপ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, টি হচ্ছে প্রবাহ কাল, মানে যে সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে বর্তনীর মধ্য দিয়ে। তাহলে এই সমীকরণটাকে আমি যে সূত্রগুলো পাই, সে সূত্রগুলো একটা চমৎকার নাম আছে, সে নামগুলো হচ্ছে কি, জুলের সূত্র সমূহ। বিজ্ঞানে জুল, এই যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সে সংক্রান্ত তিনটি সূত্র প্রদান করেন। এই সূত্রগুলোকে আমরা বলি জুলের সূত্র। এক নম্বর সূত্র, একটু ভালো করে বুঝতে চলবো, ভেরি ইজি। আমরা দেখতে পাচ্ছি এইচ অর্থাৎ উৎপন্ন তাপ তিনটা বিষয়ের উপর নির্ভর করে, কটা বিষয়, তিনটা বিষয়, আই তড়িৎ প্রবাহ, রোধ এবং প্রবাহকালের উপর। তাহলে আমরা যেটা করি সচরাচর সেটা হচ্ছে কি, যে কোনো দুটাকে ধ্রুবক রেখে আর একটাকে চলক ধরি। তাহলে আমি যদি হাত দিয়ে যদি এই অংশটাকে ঢেকে রাখি, তাহলে এইচ কার উপর ডিপেন্ড করে, তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহিত তড়িৎ প্রবাহের বর্গের সমান হয়। আবার যদি আমি কি করি, এটা এবং আই এবং টিকে যদি ধ্রুবক বানিয়ে ফেলি, তাহলে আমি বলবো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। আবার যদি এই অংশটাকে আমি ঢেকে রাখি, তাহলে বলবো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহিত তড়িৎ প্রবাহের প্রবাহ কালের সমানুপাতিক। তাহলে এক নম্বর যদি আমি লিখে লিখব এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, দুই এইচ ইজ প্রপোর্শনাল টু আর, তিন নম্বর এইচ ইজ প্রপোর্শনাল টু টি, এই হলো জুলের সূত্র সমূহ। এগুলো আমাদের আয়ত্ত করতে হবে, এগুলো আসে অবদমূলক প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ওকে, আমরা এখন দেখব তাড়াতাড়ি বা বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে। আমরা বাসাবাড়িতে বা আমাদের দূরবর্তী কাজে আমরা যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, সেই ডিভাইস গুলার তাড়াতাড়ি বা বৈদ্যুতিক ক্ষমতা খুবই গুণ একটা বিষয়। তাহলে আমরা এখন দেখবো সেই জিনিসটা কাকে বলবো। তোমরা জানো ক্ষমতা কাকে বলবো, ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃত কাজকে, কাজকে বা কাজ করার হাতে ক্ষমতা বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা ক্ষমতা বলবো বৈদ্যুতিক বা তাড়িতিক যন্ত্রের ক্ষমতা হচ্ছে কোন বৈদ্যুতিক বা বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার হারকে বা একক সময়ে কৃত কাজকে ওই যন্ত্রের তাড়িতিক বা বৈদ্যুতিক ক্ষমতা বলে। ক্ষমতাটা আমরা ছোটবেলা থেকেই পি দ্বারা পাশ করে এসেছি, তাহলে পি সমান আমাদের ডাব্লিউ হয়েছি। তাহলে ওই ব্যাপারটাই, কি সময়ে কৃত কাজ যদি হয় ডাব্লিউ, তাহলে একক সময়ে কৃত কাজ হবে ডাব্লিউ বাই টি। এই একক সময়ে কৃত কাজকে আমরা বলি ক্ষমতা। তাহলে এই যে ক্ষমতার আমরা সমীকরণটা পেলাম, সেটা আমরা কিভাবে লিখতে পারি, লিখি তো আমি এবার লিখতে পারি ডাব্লিউ সমান পি টি লিখতে পারি এখান থেকে। আবার ডাব্লিউ সমান আমি আরো তো সমীকরণ জানি, ডাব্লিউ সমান আমরা কিছুক্ষণ আগে দেখেছি আই স্কোয়ার আর টি কৃত কাজ সমান। আবার ডাব্লিউ সমান আরো দেখিয়েছি ভি স্কোয়ার বাই আর ইন টু টি। আবার ডাব্লিউ সমান আরেকটা সমীকরণ দেখিয়েছি ভি আই টি। এই যে চার ধরনের সমীকরণ প্রদান, এই চারটা সমীকরণই আমাদের পরীক্ষা নিরীক্ষায় প্রয়োগ করতে হইতে পারে। তাহলে এখন ব্যাপার কিন্তু সেটা না, ব্যাপার হচ্ছে একক নিয়ে। এই যে আমি ডাব্লিউ সমান পিটি লিখলাম, এর এককটা কি হবে? তোমরা সবাই জানো পি মানে হচ্ছে কি পাওয়ার, পাওয়ার একক হচ্ছে কি ওয়াট, আর সময় একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে বাসাবাড়িতে আমরা যে সকল যন্ত্র ব্যবহার করি, সে সকল যন্ত্রের মানে কাজের ক্ষমতা কত, কাজ কত করে, সেই কাজটা বোঝানোর জন্য আমি ডাব্লিউ কত ওয়াট সেকেন্ড এই কথাটা ব্যবহার করতে পারি। কিন্তু ওয়াট সেকেন্ড কথাটা খুবই ছোট হয়ে যায়, মানে ব্যাপারটা। এবং বাজারে গিয়ে যদি আমরা বলি যে আমাকে 1000 গ্রাম কি দাও চাল দাও, এই ওয়াট সেকেন্ড ইউজ করা মানে অনেকটা এভাবে বলার মতো হয়। সেজন্য আমরা কি করেছি, এর চেয়ে আর একটা বড় একটা এককে কনভেনিয়েন্ট একক হিসেবে ধরেছি, মানে বাসাবাড়িতে বৈদ্যুতিক হিসাব নিকাশের জন্য। সেটা কি, সেটা হচ্ছে আমরা ই জাস্ট ওয়াটের আগে একটা কিলো লাগাবো, আর সেকেন্ডে প্রকাশ না করে আওয়ারে প্রকাশ করবো।
এই কিলোওয়াট আওয়ার এটাকে আমরা আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক হিসাবে একটা একক হিসেবে ধরি, যেটাকে আমরা বলি ওয়ান বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। যেমন যে যারা বিদ্যুতের হিসাবে এখানে ছুটতে আসে ওরা এসে বলে যে আমাদের বাড়িতে এবার 80 ইউনিট বিদ্যুৎ উঠছে। তাহলে এই 80 ইউনিটের মানে কি? 80 ইউনিট মানে হচ্ছে 80 কিলোওয়াট আওয়ার। আমরা যখনই ইউনিটে রূপান্তর করতে চাইব তখনই আমাদেরকে ওয়াট সেকেন্ডকে কিছু কনভার্ট করতে হবে, কিলোওয়াট পাওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা একটু দেখবো জিনিসটা। আমরা পেলাম পি সমান ডাব্লিউ ইন্টু টি ওয়াট সেকেন্ড, বা আমি ওয়াট, এই ওয়াট কথাটা কিন্তু আমাদের খুবই সুপরিচিত, কারণ আমাদের যে ফ্যান গুলো আছে, আমাদের যে লাইট গুলো আছে, আমাদের যে ফ্রিজ গুলো আছে, সবগুলোতে ওয়াট দেওয়া থাকে। দ্যাটস ওয়াই ওয়াটটা আমাদের একক হিসেবে ধরে নিতেই হবে। তাহলে আমি ওয়াট লিখলাম, কিন্তু এটা ওয়াট দেওয়া থাকলেও ফ্রিজ কতক্ষণ চলে, লাইট কতক্ষণ চলে, এই জিনিসগুলোকে তোমার কিসে দেওয়া হয়, এগুলোকে তোমার আওয়ারে দেওয়া হয়। তাহলে আওয়ারে যেহেতু দেওয়া হয় তাহলে আমরা এখানে খুব সহজে আওয়ার লিখতে পারি, ওয়াট আওয়ার। কিন্তু ওয়াট আওয়ার কে আমরা বলেছি ওয়াট দিয়ে আমরা হিসেব করতে পারি না, এটাকে আরো পারফেক্ট হিসেবে নেওয়ার জন্য আমি কি করবো, ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 1000। তাহলে এটা এখন হচ্ছে ওয়াট আওয়ার। এইভাবে আমরা কনভার্সনের দিকে যাব, তখনই আমরা বলবো এত ইউনিট বিদ্যুৎ আসছে এবং কিছু করবো। এখন এই জিনিসটা যাওয়ার পরে আমরা একটু জিনিস দেখব, সেটা হলো তাপের যান্ত্রিক সমতা। এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। আমরা এই পর্যায়ে তাপের যান্ত্রিক সমতা বিষয়টা একটু চর্চা করবো। তোমরা সেকেন্ড ইয়ারের প্রথম তাপকে কাজে এবং কাজকে তাপের সমীকরণ থেকে আমরা পাই ডাব্লিউ ইজ টু জে এইচ। এই যেটাকে আমরা বলছি তাপের যান্ত্রিক সমতা, মানে তাপের যান্ত্রিক সমতা মানে কি? এখান থেকে আমরা এই সমীকরণ থেকে বুঝার চেষ্টা করবো তাপের যান্ত্রিক সমতা নাই, মানে বেশি তাপের তাপের যান্ত্রিক সমতা। আমি যদি এখানে এইচ সমান ওয়ান বসে, এইচ সমান ওয়ান না ডাব্লিউ সমান কি হবে, যে মানে এখান থেকে বোঝা যাচ্ছে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে একক তাপ এইচ সমান ওয়ান, মানে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় আমরা প্র্যাকটিক্যাল অংশে দেখবো। জাস্ট এতটুকু থিওরিটিক্যাল